স্বামী জীবিত থাকা অবস্থায় স্বামীর উপার্জন রত থাকা অবস্থায় স্ত্রীর উপার্জিত অর্থ স্বামীর সংসারে চালানো বা কাজে ব্যবহার করা কতটুকু জায়েজ? খুব দরকারি একটা প্রশ্ন। অনেক মা বোনরা বাসা বাড়িতে থেকে আজকাল অনলাইনে বা বিভিন্নভাবে হালাল ব্যবসা করেন, এটা জায়েজ আছে? আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি মেয়ে ছিলেন, বাসায় বসে বসে ব্যবসা পরিচালনা করতেন, কি করতেন না? বাইরে যদি মেয়েদের উপযোগী কোনো কর্মক্ষেত্র যেখানে শুধুমাত্র মেয়েরা থাকেন বা তাদের আপনার পর্দার কোনো খেলাফ হয় না, সেখানে গিয়ে তিনি যদি কাজ করেন, সেটাও শরীয়ত তার জন্য জায়েজ রেখেছে, যদিও তার জন্য বাসা বাড়িতে অবস্থান করাটাই হলো শরীয়তের নির্দেশনা এবং ভালো। যেভাবে হোক হালাল উপায়ে যদি কোনো মেয়ে উপার্জন করে, মেয়ের বেতনের টাকা বা তার চাকরি ব্যবসার টাকা, তার উপার্জনের টাকা, এটার মালিক কি স্বামী হবে না তিনি হবেন? আপনারা কি বলেন? সুন্দর একটা বুদ্ধি দিছে, সবাই হবে বাগে যোগে। এ লোকের বৌমন চাকরি করে। ভাই শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে অ্যাকাউন্ট সিস্টেম, অ্যাকাউন্টিংটা সবার আলাদা আলাদা করেছেন, সবার আলাদা আলাদা। দেখেন মানুষের অধিকার কীভাবে ইসলাম রক্ষা করেছে। একজন নারী, তিনি মহরের টাকা পেয়েছেন, এটা তার, স্বামী এটার দিক তাকাতে পারবে না, তিনি এটা দান করে দিবেন, খেয়ে ফেলবেন, বাপ মাকে দিয়ে দিবেন, ভাই বোনকে দিয়ে দিবেন, স্বামীর কোনো অধিকার নেই সেখানে হস্তক্ষেপ করার। আমাদের সমাজে মেয়েদেরকে আমরা এই অধিকার দেই? মহরনা দেওয়ার পরে বাসরাত যাইতে না যাইতে পরের দিন বলি, কী করছো, কোথায় রাখছো, হারাই ফেলবো, আমার কাছে দিয়ে দাও, বাট পারি। এগুলো আমরা করি কি করি না? ভুল এগুলা। তাকে স্বাধীনতা দিতে হবে, তার মতো করে সে খরচ করবে। বিয়ের পর অনেকেই এই বইয়ের মহরনা নিয়ে টালবানা করে, আপনি দিছেন আবার বলতেছেন হ্যাঁ তুমি হারাই ফেলবা, কি করছো কি না করছো। না, তাকে দিয়ে দিছেন মালিক, সে কি করছে, আপনি এটা জব দিয়ে করার কেউ না। আপনি তাকে একটা ভালো পরামর্শ দিতে পারেন ভিন্ন কথা, কিন্তু ফুসলে ফাসলে বিভিন্ন কথা বলে আপনি আবার দখল করে নিয়ে এলেন, এ বাটপারি করবেন না, এ খারাপ কাজটা করবেন না। আমাদের সমাজে মেয়েরা লাজুক, নানাভাবে তারা জুলুমের শিকার। আবার এটাও ঠিক, অনেক মেয়েরা স্বামীর অবাধ্য হয়ে হারামে লিপ্ত, নামাজি কালামে পর্দানুসীন মেয়েরাও স্বামীকে আজকাল মানতে চায় না। নারীবাদের এই মিথ্যা এবং মুখরোচক স্লোগানে বিভ্রান্ত হয়ে তারা প্রতারিত, আজ নাফরমানি করছেন এবং গুনাহে লিপ্ত, সেটাও হয় আমাদের সমাজে। যাই হোক, যেটা বলছিলাম, মেয়ের উপার্জনের টাকার মালিক মেয়ে নিজে হবেন, স্ত্রী উপার্জন করলে তার মালিক কে হবেন? আপনি স্বামী হিসাবে একেবারে মোছে তাও দিয়া, হাতে তেল দিয়া, বউ কামাই করে নিয়ে আসে সেগুলো নিয়ে সংসারে খরচ করবেন, এ অধিকার আপনার নাই। হ্যাঁ, স্ত্রীর অবশ্যই উচিত যে আমাকে আলাদা কিছু পয়সা করে দিছে, স্বামী বেচারা যদি গরিব মিসকিন হয়, অভাবী হয়, তো এই ফকির ফাঁকড়া যেরকম কিছু দান করে তারও কিছু দেওয়া উচিত। ফকির ফাঁকড়ার মতো না, এটা মজা করে বললাম, কিন্তু স্বামীকে সংসার চালাতে তার কষ্ট হলে স্ত্রীর উপার্জন আছে, তিনি তার স্বামীকে আন্তরিকতা হিসাবে, জীবনসঙ্গী হিসাবে তার সহায়তা করা উচিত। তার এই টাকা দ্বারা অন্য যে কাউকে সহায়তা করার চাইতে তার স্বামীকে সহায়তা করা অনেক বেশি উপযুক্ত, ভালো, এটা তার করা উচিত কর্তব্য। কিন্তু স্বামী যদি আপনার ওই বইয়ের মাস শেষ টাকাটা আইনে দখল করে, এটা জুলুম হবে, এটা জায়েজ স্বামীর না। ইসলাম মেয়েদেরকে কত সুযোগ দিয়েছে। অনেক মা বোনরা প্রশ্ন করে, ভাই আপনারা বলেন স্বর্ণের জাকাত দিতে হবে, ভাই স্বর্ণের জাকাত কেমনে দেবো, আমাদের কি কামাই আছে? তাই বলে কামায় নাই কেমনে আপনাদের, আপনাদের তো চার হাতে কামাই, পুরুষ তো দুই হাতে কামাই করে। বলে কেমনে? বিয়ের আগে মহরনা পাইছেন, বাপ মরলে বাপের সম্পদে ভাগ পাইছেন, মা মরলে মায়ের সম্পদে ভাগ পাইছেন, স্বামী মরলে স্বামীর সংসদে ভাগ পাইছেন, আরও কত সম্পদে ভাগ পান, খরচ এক টাকাও না। মেয়েদের কোনো খরচ আছে? বাপের বাড়িতে যাইতেছেন, হন হন করে চলে যাচ্ছেন ডুলতে ডুলতে, মিষ্টি পোটলাটা কে কিনে লাগে? স্বামী কিনে লাগে। আবার শ্বশুর বাড়িতে যাইতেছেন, তখনও ফলমূল মাছগুড় যা কিনে লাগে কে কিনে লাগে? স্বামীর কিনে লাগে। পোলা পানের খরচও স্বামীর দেওয়া লাগে, স্বামীর নিজেরটা তো নিজের দেওয়া লাগে, আপনারটাও দেওয়া লাগে, খরচ সব বেচারার। আর আপনি বাপের থেকেও পান, বোনের থেকেও জমি পান, স্বামীর থেকেও জমি পান, মোহর পান, এখন পাইয়া সেগুলো সব ছেলের ওই ফুসলানিতে আপনি গলে গিয়ে দিয়ে দেন। বাসর রাত্রে বলে যে এখন এই যে কয়দিন পর ইটালি ভিসা আসবে, আমি চলে যাব, কত টাকা আসবে আমাদের, এই মহরের জন্য বাঁধবে কিছু, তুমি এখন মাফ করে দাও, আল্লাহ দিলে সবই তো তোমার, একটু ফুসলে ফাসলে ওই ছেলেটা বাটপার আপনারা নরম করে দিছে। মেয়ে মানুষ বলছেন হ্যাঁ কি বলো তুমি, আমি এইসব পয়সা করে দিই কি করবো, তুমি বেঁচে থাকলে দিলেন মাফ করে, শেষ আর কি। এই পোলা নাচতে নাচতে চলে গেছে যে মাপ নিয়ে চলে গেছে, আপনি কি দুঃখে মাফ করেন? এখন মুশকিল হলো মেয়েরা বেচারা মাপ না করেও যাবে কই, মাপ না করলে আপনি বলবেন ওরে বাবা বাসর রাতেই তেড়ামি করতেছে, বলতেছে না মাফ করবো না, তাহলে এই পরে জানি কি হবে। এই জিনিসগুলো আমাদের মূর্খতা। লেনদেন একবারে ক্লিয়ার কাট হবে, তা আমালুকাল আজানেব ও তা আশারুকাল আকারেব, আরবিতে একটা কথা আছে,
লেনদেন হবে অচেনা মানুষের মতো। আমরা স্বামী স্ত্রী সেটা আরেক জিনিস, কিন্তু তার টাকা তার, আমার টাকা আমার। বউয়েরাও আবার যদি স্বামীর টাকা নিজের টাকা মনে করে যা খুশি তা করে, এটাও জায়েজ নাই। আবার স্বামীরাও বউয়েদের আপনার উপার্জন নিজের দখলে বিভিন্নভাবে কৌশলে নেওয়া কি হবে না, জায়েজ হবে।